আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শেখের। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিনিয়োগ করুন বাংলাদেশে, শরীক্ষণ সমৃদ্ধির অগ্রযাত্রায় মার্কিন ব্যবসায়ীদেরকে প্রধানমন্ত্রীর আহ্বান, দুর্নীতিবিরোধী অভিযান চলবে জানালেন জয়। ক্যাসিনো টাকার ভাগ পাওয়াদের ছাড় নেই, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সরকার পদত্যাগ করলে বন্ধ হবে চাঁদাবাজি, দুর্নীতি বলেছেন বিএনপি নেতারা। ছুটির দিনে প্রচারণায় ব্যস্ত রংপুর উপনির্বাচনের প্রার্থীরা, আস্থা সংকটের কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকে বললেন কমিশনার রফিকুল ইসলাম। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত, তরুণদের যোগ্য জনশক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে ইউনিসেফ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ সম্মাননা গ্রহণের পর এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেই সাথে ইউনিসেফের দেয়া চ্যাম্পিয়ন্স ফর স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়াং পিপল পুরস্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেন তিনি। উল্লেখ করেন, তরুণদের মূলধারার কর্মসংস্থানে যুক্ত করতে সরকারের নেয়া নানা পদক্ষেপ। দেশের অর্থনীতিতে প্রবাসীদের জোরালো ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বিশ্বসেরা ক্রিকেটার, অলরাউন্ডার ও ইউনিসেফের শুভেচ্ছাদূত সাকিব আল হাসানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। যুবলীগের বহিষ্কৃত নেতা ক্যাসিনো খালেদকে আবারও 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 2 দিনের রিমান্ড হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেনেরও। খালেদ মাহমুদের মামলা তদন্তকারী কর্মকর্তা র্যাব 3-এর এএসপি বেলায়েত হোসেন 10 দিন করে 2 মামলায় 20 দিন রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দিদারুল আলম অস্ত্র মামলায় 5 দিন ও মাদক মামলায় 5 দিনের রিমান্ড দেন। গত 18 সেপ্টেম্বর গুলশান থেকে খালেদ মাহমুদকে গ্রেফতার করা হয়। এদিকে মাদক মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেনের। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারি এই আদেশ দেন। এদিকে এর আগে 5 দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে 2 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। গত 25 সেপ্টেম্বর রাজধানীর মণিপুরিপাড়ার বাসা থেকে লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করে র্যাব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্যাসিনোর টাকার ভাগ পাওয়া ব্যক্তিরা যে দলেরই হোক বা পুলিশ প্রশাসনের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। সিলেটে সড়ক জোন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এই হুঁশিয়ারি দেন। ওবায়দুল কাদের বলেন, ক্যাসিনো বিরোধী অভিযান আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুরু করেছে। শুধু ঢাকা নয়, সারা দেশে জড়িতদেরও তালিকা রয়েছে। মহাসড়কে করিমন নসিমন সহ 3 চাকার যান চলাচল বন্ধে কাজ চলছে বলে জানান মন্ত্রী। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মদ জুয়া ক্যাসিনো চালু হয়েছিল বিএনপি আমলে, তাই এই দলের জড়িতদেরও অভিযানের আওতায় আনতে হবে। বিএনপিকে মহাসচিবকে কথা না বলে তার আশেপাশে যেসব নেতা এর সাথে জড়িত ছিল তাদের বহিষ্কারের পরামর্শ তার। মহানগর নাট্যমঞ্চে ইউনাইটেড ইসলামী পার্টির ইমাম ওলামাদের সমাবেশে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতি, লুটপাট আর নৈরাজ্যের কারণে সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব। এতে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আদালত সরকারের প্রভাবমুক্ত না থাকা আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়, রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। ক্যাসিনোর ঘটনায় প্রমাণ করে দেশের সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে মন্তব্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, দুর্নীতির দায় নিয়ে সরকার পদত্যাগ করলেই চাঁদাবাজ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এদিকে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান। এ সময় তিনি বলেন, অন্যায়ভাবে জামিন না দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে সরকার, অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নোমান। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, মানুষের আস্থা সংকটের কারণে নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকে, ভোটারদের কেন্দ্রমুখী করতে সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। সকালে রংপুরে 175টি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, এই উপনির্বাচনে যে কোনো অনিয়ম পেলেই ভোট গ্রহণ বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনের উপ নির্বাচন 5 অক্টোবর। এদিকে এই আসনের প্রার্থীরা শুক্রবার ছুটির দিনেও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দুপুরে প্রেসক্লাব এলাকায় গণসংযোগ করেন মহাজোট প্রার্থী সাদ এরশাদ। অন্যদিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রিটা রহমান। ভিসির পদত্যাগের দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবম দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষার্থীরা মঞ্চে অবস্থান নিয়ে জাতিসংগীত পরিবেশন করেন। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত তদন্ত কমিটি 5 সদস্যই তাদের দুদিনের তদন্ত কাজ সম্পন্ন করে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ত্যাগ করেছেন। গত 11 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাতিমাতুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ফেসবুকে তীব্র সমালোচনা মুখে 18 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিনিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেয়। গত 19 সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই আন্দোলন অব্যাহত রেখেছে। সেখানে তারা দিনে রাতে সমানতালে ভিসি বিরোধী স্লোগান দিচ্ছেন। দ্রুত বিকাশ লাভ করা সত্ত্বেও অবকাঠামো সুবিধার অভাবে সাগরকন্যা কুয়াকাটা হারাচ্ছে পর্যটকদের আকর্ষণ। এই জন্য উন্নয়ন কাজে পর্যাপ্ত বরাদ্দ না থাকা সহ বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়হীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। কুয়াকাটা থেকে জহিরুল ইসলামের মিরনের রিপোর্টে বিস্তারিত জানব। সমুদ্র সৈকত কুয়াকাটার 18 কিলোমিটার দীর্ঘ বেলাভূমির একই জায়গায় দাঁড়িয়ে অবলোকন করা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য। বেলাভূমির বিশাল অংশ জুড়ে রয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল, রয়েছে মৎস্যবন্দর আলিপুর মহিপুর। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবন অবলোকন করার সুযোগ। সড়কপথে যাতায়াত সহজ হওয়ায় সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখর থাকে কুয়াকাটা। পর্যটন দিবস উপলক্ষে আমরা ঘুরতে আসছি, বন্ধুবান্ধব সবাই মিলে ফার্স্ট টাইম আসলাম। অনেক সুন্দর একটা সি বিচ, ডিস্টার্ব করে ছবি তোলার জন্য, তারপর বাইকে চড়ার জন্য, এগুলো মনে হয় প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত। সি বিচটা রক্ষা খুবই জরুরি, এটা আশা করি গভর্নমেন্ট এটা এই এই বিষয়ে সুদৃষ্টি দেবেন। তবে বিনিয়োগকারী সহ সংশ্লিষ্টদের দাবি, মাস্টার প্ল্যান জটিলতা, ভূমি বিরোধ সহ কার্যকরী বিচ ম্যানেজমেন্ট না থাকায় একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হচ্ছে না কুয়াকাটা। এতে উন্নয়ন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বিপাকে সাধারণ মানুষ সহ বিনিয়োগকারীরা। মাস্টার প্ল্যানের কারণে উন্নয়ন ব্যাহত হইতেছে। এখানে একটা ডেভেলপমেন্ট অথরিটি পাঠানো দরকার, যারা ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার সহ অফিস সহ সব থাকবে, তারা কুয়াকাটার উন্নয়ন করবে। কুয়াকাটাকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপদানের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকল কিছু নির্দিষ্ট ছকে এবং পরিকল্পনায় তৈরি করা হয়েছে, যেটা পর্যটকদের দৃষ্টি কাড়বে এবং পরিকল্পিত একটা নগরী হিসেবে বা পর্যটন কেন্দ্র হিসেবে আমরা কুয়াকাটাকে দেখতে পাবো, যদি এটা বাস্তবায়নের রূপে আসতে পারে। সব প্রতিকূলতা কাটিয়ে কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। বাংলাভিশন নিউজ ডেস্ক। শরীয়তপুরের নড়িয়া রুক্ষা বাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে, ধসে গেছে বাঁধে 200 মিটার এলাকা। এদিকে ভাঙন আতঙ্কে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। গতকাল সন্ধ্যায় নড়িয়া উত্তর কেদারপুর এলাকায় একটি মসজিদ, 2টি দোতলা বিল্ডিং ও বেশ কয়েকটি বসতবাড়িসহ গাছপালা নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনের আতঙ্কে মঙ্গল ব্যাপারে নামে এক বৃদ্ধ মারা গেছেন। এখনও ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানীয় সম্পদ উপমন্ত্রী এ কে এম ইনামুল হক। বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে বাঁধ নির্মাতা প্রতিষ্ঠান। আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের বাসিন্দাদের মাঝে। আতঙ্কিত হয়ে শত শত বসত বাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন ভাঙন কবলিতরা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করা হচ্ছে কিন্তু কোথাও কোনো ফাটল দেখা যায়নি, তবে জরুরি ডাম্পিং শুরুর চেষ্টা করা হচ্ছে। এখনও থেমে থেমে ভাঙন চলছে। গত বছর নড়িয়ার 8 কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙনে ওই এলাকার 6,500 পরিবার গৃহহীন হয়। পদ্মা নদীর ভাঙনে মাদারীপুরের শিবচর উপজেলার 5 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন ঝুঁকিতে 5টি স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন, হাসপাতাল সহ বহু স্থাপনা ও ফসলি জমি।
প্রতি বছরই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্টি হয় বন্যার। এরপর পানি কমার সাথে শুরু হয় নদী ভাঙন। এবছরও পদ্মা ও আড়িয়াল খাঁর ভাঙনে মাদারীপুরের শিবচরে 500 ঘরবাড়ি, ব্রিজ, কালভার্ট ও ফসলের জমি বিলীন হয়েছে। ভাঙনের মুখে 5টি স্কুল, 2টি স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ ভবন, হাটবাজার সহ 3টি ইউনিয়নের বিভিন্ন স্থাপনা ও হাজারো বসত বাড়ি। ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। এতে ভাঙনের গতিবেগ কিছুটা কমলেও ঝুঁকিতে রয়েছে বিভিন্ন এলাকা। বসত বাড়ি, ঘর, নদী ভাঙন, প্রচুর পরিমাণ ঘর বাড়ি নদীতে ভাঙতেছে। পদ্মার নদী অনেক ভাঙা ভাঙতে ভাঙতে এখন কলেজের পাশে চলে এসেছে। বাঁধ ছিল, বাঁধের পরও মনে হঠাৎ করে আমাদের এই এক সাইডে অনেক গাছ গাছলা বাড়িঘর ভেঙে গেল। কয়েকদিন কাজ করার পরে বিগত 2 দিন আগে এখানে অনেক ভাঙছে, যে কাজগুলো করছে কাজগুলো বর্তমানে অনেক নষ্ট হয়ে গেছে। বন্দরকলাবাসী প্রাণের দাবি, যেন বন্দরকল ইউনিয়ন রক্ষার জন্য স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমাদের এখানে 1 কিলোমিটার আমাদের নদী ভাঙন এরিয়া আছে। মোটামুটি আমরা সেইখানে 420 মিটার এখন আমরা কাজের আওতায় নিয়েছি। আশা করি আমরা যে এই পরিমাণে আমাদের যে টার্গেট আছে এই টার্গেট মতো আমরা প্রস্তুত ফেলতে পারলে। এদিকে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙন রোধের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে আমাদের যে নদী ভাঙনের যে সমস্যাটি ছিল সেটি অনেক বেশি সমাধান হয়ে যাবে। সম্প্রতি মাদারীপুরের শিবচরে নদী ভাঙনের ভয়াবহতা পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুল রহমান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম সহ শীর্ষ কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে, এই প্রতিবাদে দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। পর্যটন নগরী কক্সবাজারের র্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা হয়। চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। বাগেরহাট জেলা প্রশাসন শহরের স্বাধীনতা উদ্যান থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করে। শেষে ষাটগম্বুজ মসজিদ মাঠে আলোচনা সভা হয়। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে পর্যটন দিবস। এর আগে জলতরণী নামে একটি পর্যটন নৌযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। দিবসটি উপলক্ষে হবিগঞ্জে বর্ণিল শোভাযাত্রা করে জেলা প্রশাসন। নাটোরের র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। কুয়াকাটায়ও পর্যটন দিবসের আয়োজন ছিল বর্ণাঢ্য। সুনামগঞ্জ, ফরিদপুর, খাগড়াছড়িতে ছিল র্যালি সহ নানা কর্মসূচি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচির আওতায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দায়ী শিল্পোন্নত সহ প্রতিটি দেশের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে পালিত হয় এই কর্মসূচি। বক্তারা বলেন, কার্বন নিঃসরণে দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণ দিতেই হবে এবং তা সমবন্টন করতে হবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মাঝে। উন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণে হুমকিতে পড়েছে সারা পৃথিবীর প্রাণ প্রকৃতি। পরিবেশবাদীরা বলছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে দায়ী স্বল্প উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় ক্ষতিগ্রস্ত অন্য দেশগুলো। তাই বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নামে ক্যাম্পেইনে নেমেছে প্রায় 150 দেশ। দাবির সমর্থনে ধর্মঘট, মানববন্ধন, র্যালি সহ নানান কর্মসূচি পালন হয়েছে দেশে দেশে। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের সাথে একাত্ম হয়ে শুক্রবার বাংলাদেশেও পালন হয় নানা আয়োজন। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিশ্ব জলবায়ু ধর্মঘটের সাথে সংহতি প্রকাশ করে সনাক ও টিআইবি। এতে বক্তারা অভিযোগ করেন, দেশের জলবায়ু ক্ষতিপূরণে যে অর্থ পাওয়া গেছে তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজে না লাগিয়ে লুটপাট করা হচ্ছে। এ সময় তেল, কয়লা এবং গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট পর্যায়ক্রমে বন্ধ করার দাবি জানান বক্তারা। ঝিনাইদহে মানববন্ধন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জলবায়ু ন্যায্যতায় 5 দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। এতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিটি দেশের প্রতিশ্রুতি রক্ষার। মানববন্ধন হয়েছে গাইবান্ধায়ও। সচেতন নাগরিক কমিটির আয়োজনে এই কর্মসূচি হয়। চাঁপাইনবাবগঞ্জেও একই আয়োজন ছিল টিআইবি ও সনাকে। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ধর্ষক আহমদ আলী।
বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটি। এ সময় গ্রামের আহমদ আলী মুরগি ধরে দেওয়ার কথা বলে তাকে মাঠের একটি শ্যালো মেশিন ঘরে নিয়ে যায়। বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে বিদেশে পাঠানোর প্রলোভনে ঢাকায় নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে নজরুল নামে একজনকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। ওসি সিরাজুল ইসলাম জানান, বিদেশে পাঠানোর প্রলোভনে মাসখানেক আগে মাগুরা থেকে ঢাকার দারুসসালামের একটি ফ্ল্যাটে নিয়ে যায় নজরুল। সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করে নজরুল, মোকা, আরজুসহ অজ্ঞাত আরও দুজন। এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে বাড়ি গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে ওই গৃহবধূ। এবার দেশের আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আগামী 29 সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশ উপলক্ষে রাজশাহীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের আয়োজন করেছে বিএনপি। সকালে নগরীর নিউ মার্কেট সহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনও চালু রয়েছে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কার্যক্রম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা 10 দিন সদরের আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ব্যবসায়ীরা। তাই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এবং দেশের বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনও বন্দরের কার্যক্রম চালু রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঝিনাইদহে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে সকালে এ সভার আয়োজন করে শৈলকোপা উপজেলা বিএনপি। সম্মেলন ছাড়া কুমিল্লার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বক্তারা অবিলম্বে এ কমিটি বাতিল করে পুনরায় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। গোপালগঞ্জের কোটারিপাড়া উপজেলার চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে নারিকেল বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বরেণ্য লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে কুড়িগ্রামে। দিবসটি উপলক্ষে কবির সমাধি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রক্তদানে উৎসাহ প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থা। দুপুরে শহরের পৌর বিপণী চত্বরে 200 জন সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা অনূর্ধ্ব-17 জাতীয় গোল ক্লাব ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। এতে প্রথম হয়েছে পাঁচবিবি উপজেলা বালিকা দল এবং দ্বিতীয় হয়েছে জয়পুরহাট পৌরসভা বালক দল। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো একবার জানি। বিনিয়োগ করুন বাংলাদেশে, শরিক হন সমৃদ্ধির অগ্রযাত্রায়। মার্কিন ব্যবসায়ীদেরকে প্রধানমন্ত্রীর আহ্বান, দুর্নীতি বিরোধী অভিযান চলবে জানালেন জয়। ক্যাসিনোর টাকার ভাগ পাওয়াদের ছাড়েই হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের, সরকার পদত্যাগ করলেই বন্ধ হবে চাঁদাবাজি দুর্নীতি বলেছেন বিএনপি নেতারা। ছুটির দিনে প্রচারণায় ব্যস্ত রংপুর উপনির্বাচনের প্রার্থীরা, আস্থার সংকটের কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকে বললেন কমিশনার রফিকুল ইসলাম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ। সন্ধ্যা 6:30 থেকে 6টায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangla vision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla vision news এ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।